শফিকুর রহমান শফিককে মন্ত্রী হিসাবে আপনাদের উপহার দিয়েছে শেখ হাসিনা আমরা সবাই করতালির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই সিলেটের মাটি মানুষের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত একজন ভ্যানগার্ড শফিকুর রহমানকে এই বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় বৈদেশিক প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে তিনি মন্ত্রিসভায় নিয়েছেন আপনারা কি বেজাল আপনারা খুশি খুশি যদি হন উদার করতালির মধ্য দিয়ে আপনারা তাকে অভিনন্দন জানান কিছুদিন আগে এই সিলেটে সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও আপনারা আনোয়ার হোসেন চৌধুরীকে মেয়র হিসেবে নির্বাচিত করেছেন এই সিলেট প্রতিটি নির্বাচনী এলাকায় এই দেশের মানুষ শেখ হাসিনাকে ম্যান্ডেট দিয়েছে এবং তারই পুরস্কার হিসেবে শফিকুর রহমান শফিককে মন্ত্রী হিসেবে আপনাদের উপহার দিয়েছে শেখ হাসিনা এবং এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে আপনারা যদি সর্বাত্মক সহযোগিতা করেন তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে স্বয়ং সম্পূর্ণ হব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে সংসদ সদস্য হিসাবে মনোনয়ন দিয়েছিলেন এরপরে তিনি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী পরিষদের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন তার জন্য আমি সিলেটবাসীর পক্ষ থেকে সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সিলেটের বিভাগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবাই করতালির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমরা আশা করব আমি মনে করি আমাকে যে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে সেটা শুধু আমার কৃতিত্ব নয় সেটা জেলা আওয়ামী লীগের কৃতিত্ব সিলেট জেলাবাসীর কৃতিত্ব বিভাগের কৃতিত্ব সেই হিসাবে আমি মনে করি যে জননেত্রী শেখ হাসিনা একজন কর্মী হিসাবে আমি বেঁচে থাকতে চাই আপনাদের ভাই হিসাবে বন্ধু হিসাবে বেঁচে থাকতে চাই আপনাদের ভালোবাসা আন্তরিকতার মধ্যে দিয়ে আজকে যে পরিস্ফুরণ ঘটেছে তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই